আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী ভাইরা যে যেখান থেকে এখনকার এই ভিডিওটিতে ক্লিক করেছেন আশা করি সকলে ভালো আছেন প্রবাসের মাটিতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বন্ধুরা সবসময় দোয়া করি আজকে হলো আঠারোই আগস্ট দুই হাজার সাল রোজ বৃহস্পতিবার এখনকার এই ভিডিওতে প্রতিদিন এনে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ কুয়েত দুবাই কাতার বাহরাইন সহ আরও কয়েকটি দেশ যেমন সিঙ্গাপুর মালয়েশিয়া অস্ট্রেলিয়া কানাডার আর আমেরিকার আজকের সর্বশেষ যে টাকা রেটের আপডেটগুলি সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা টাকার রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিভিন্ন এক্সচেঞ্জগুলির ভিন্নতার কারণে বাংলাদেশের ব্যাংকের ভিন্নতার কারণে উঠানামা করতে পারে কম বেশিও হতে পারে তবে যখনই আপনারা টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ দেখে শুনে টাকা পাঠালে আপনারা কিন্তু রেটটা ভালো পাবেন ঠকবেন না আপনি যদি সঠিক রেটটা জানেন তাহলে কিন্তু আপনার সাথে কেউ মানে রেট কম দিয়ে আপনাকে ঠকাতে পারবে না তো বন্ধুরা বিগত দিনগুলোর তুলনায় বর্তমানে কিন্তু সৌদি আরবে আজকে সর্বোচ্চ টাকার রেটটা আপনারা পেয়ে যাচ্ছেন তো গতকালকের তুলনায় আজকে কিন্তু অনেকটাই বেড়েছে তো আজকের এক রিয়ালের পরিবর্তে আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রায় উনত্রিশ টাকা তেরো পয়সার মতো করে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন অ্যাক্সেঞ্জগুলোর ভিতরে আপনারা যদি একটু চেক করেন ভালো করে তাহলে হয়তো কিছুটা উনিশ বিশ পাবেন তবে উনত্রিশ টাকার উপরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আমরা যদি এক রিয়ালের পরিবর্তে উনত্রিশ টাকা তেরো পয়সার মতো করে যদি পেয়ে যাই তাহলে কিন্তু আপনারা পাঁচশো রিয়ালে পাবেন চোদ্দো হাজার পাঁচশত পঁয়ষট্টি টাকা এক হাজার রিয়ালে পাবেন উনত্রিশ হাজার একশত তিরিশ টাকা দেড় হাজার রিয়ালে তেতাল্লিশ হাজার ছয়শত পঁচানব্বই টাকা দুই হাজার রিয়ালে আটান্ন হাজার দুইশত ষাট টাকা আড়াই হাজার রিয়ালে বাহাত্তর হাজার আটশত পঁচিশ টাকা তিন হাজার রিয়ালে আটাত্তর হাজার তিনশত নব্বই টাকার মতো আপনারা পেয়ে যাবেন বর্তমানে সৌদি আরব থেকে এক লক্ষ টাকা বাংলাদেশে পাঠাতে আপনাদের তিন সাড়ে তিন হাজার রিয়ালও লাগতেছে মাত্র তিন হাজার চারশত বত্রিশ রিয়ালের মতো তবে এর সাথে যদি আরো পনেরো রিয়াল অথবা বিশ সিরিয়াল যদি আপনারা যোগ করেন তাহলে কিন্তু তিন হাজার চারশত সাতচল্লিশ রিয়াল অথবা তিন হাজার চারশত বাউন্ন রিয়ালের মতো কিন্তু আপনারা মানে বাউন্ন রিয়াল লাগবে তো সাড়ে তিন হাজার রিয়ালও কিন্তু লাগতেছে না যেটা প্রবাসীদের জন্য দারুণ একটি সু সুখবর কেননা অনেকের হয়তো দুই মাসের বেতন দিয়েই তারা কিন্তু এখন এক লক্ষ টাকা পাঠাতে পারতেছেন বাংলাদেশে এমনি বন্ধুরা রাজকের কুয়েতের এক দিনারে তিনশো পঞ্চান্ন টাকা আটচল্লিশ পয়সা দুবাইয়ের এক গ্রামে তিরিশ টাকা নিরানব্বই পয়সা কাতারের এক রিয়ালে তিরিশ টাকা আঠাশ পয়সা বারাইনের এক দিনারে দুইশত বিরানব্বই টাকা বাইশ পয়সা উমানের এক রিয়ালে দুইশত সত্তর টাকা সিঙ্গাপুরের এক ডলারে উনাশি টাকা উনসত্তর পয়সা মালয়েশিয়ান এক ২৪ চব্বিশ টাকা চল্লিশ পয়সা আমেরিকান ইউএস এক ডলারে একশো টাকা ছাপ্পান্ন পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে ছিয়াত্তর টাকা ষোলো পয়সা কানাডিয়ান এক ডলারে চুরাশি টাকা সাতাশ পয়সা তো আমি যে রেটটি বললাম এটি শুধুমাত্র ব্যাংকের রেট বিকাশ এবং কিন্তু হুন্ডি রেটটা কিন্তু আমরা বলি না কারণ সেটা লোকাল বাজারে এক একজন এক এক ধরনের রেট দিয়ে থাকে তো যখনই আপনি টাকা পাঠাবেন অবশ্যই ব্যাংকের মাধ্যমে পাঠাবেন এতে করে আপনার কষ্ট টাকা পাঠানোর নিশ্চয়তা থাকবে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট এবং আপনি যে বৈধ পথে দেশে টাকা পাঠালেন সেটারও কিন্তু একটি ডকুমেন্টস পেপার কিন্তু আপনার কাছে থেকে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের টাকার সর্বশেষ আপডেটগুলি নিজে জানুন শেয়ার করার ওপর বাইকে জানার সুযোগ করে দিন ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসালামুক আরহামতুল্লাহ